জেলে বসে ভোজপুরি গান গিয়ে ভাগ্য বদল। সরাসরি স্টুডিওতে ডাক পেলেন নেশাখোর যুবক। জীবনের চেয়ে বড় ম্যাজিক হয় না, পদে পদে চমকায় মানুষ, তার মাত্রা কখনো কখনো আকাশ চুম্বীয় হয়ে থাকে। যেমন বিহারের কানহাইয়ার কাণ্ড, অতিরিক্ত মদ্যপান করে মাতলামি করার দোষে জেলবন্দী হয়েছিলেন, নেশার অভ্যেস থাকলেও গান গাইতে ভালোবাসেন, ফলে গরাদে বসেও আপন খেয়ালে গলা খুলে ভোজপুরি গান ধরেছিলেন। সেই গানের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, এরপরই ভাগ্যবত গায়ক হিসেবে কানহাইয়ার ডাক পড়েছে একাধিক স্টুডিওতে। যুবক কানহাইয়া কৈমুর জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। মদ্যপান করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। গত 6 জানুয়ারি তাঁকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। সেই সময় বক্সরের সদর থানায় বন্দি ছিলেন যুবক। সেখানে জেলের ভিতরে বসেই গলায় সুর ধরেন কানহাইয়া। ভোজপুরি গায়ক পবন সিংহের একটি জনপ্রিয় গান উচ্চস্বরে গেয়ে ওঠেন। জনপ্রিয় গানটি হল দারোগা জি হো, চার দিন পিয়া বাবা না পাতা। এর অর্থ হল চার দিন ধরে স্বামী নিখোঁজ। এ গানের সুর ও কথা বিহার উত্তরপ্রদেশে বিপুল জনপ্রিয় হলেও কানহাইয়াকে নিয়ে হইচইয়ের কারণ অন্য। আসলে যেভাবে খালি গলায় গরাদের ভিতরে বসে গান গেয়েছেন কানহাইয়া, তাতেই মজেছে নেটিজেন। শুধু নেটিজেন না, ভিডিও দেখে তথা গান শুনে মুগ্ধ সঙ্গীত সংস্থার কর্ণধার পেশাদার ব্যক্তিও। উল্লেখ্য, দেওরিয়ার বিধায়ক তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রাক্তন মিডিয়া পরামর্শদাতা সৌরভমণি ত্রিপাঠী কানহাইয়ার ভিডিওটি টুইট করার পরেই সরগোল পড়ে যায়। সৌরভমণির সেই টুইট রিটুইট করে কানহাইয়াকে নিজের স্টুডিওতে গান গাওয়ার প্রস্তাব দিয়েছেন গায়ক অঙ্কিত তিওয়ারি। তিনি টুইট করে, কানহাইয়াকে আমার গানের সংস্থায় সুযোগ দিতে চাই। অন্যদিকে সাধারণ জনতাও ভাইরাল ভিডিওতে কানহাইয়ার গান শুনে বেজায় মুগ্ধ হয়েছেন। তাঁর প্রশাসনের কাছে কানহাইয়ার মুক্তির আর্জি জানান। যদিও তেমন কোনো ইচ্ছে নেই পুলিশের, ইতিমধ্যে যুবককে সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের নিউজ।